পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানুরে ইন্দোনেশিয়ার অনারারি কনসাল জেনারেল হিসেবে লিখিত স্বীকৃতি প্রদান করা হয়। শুক্রবার 11 মে আজিনে আগ্রাবাদ হোটেলত আয়োজিত এক অনুষ্ঠানত ইন্দোনেশিয়ার বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত রিনা পি সোয়েমার্নো এ দায়িত্বপত্র তুলে দেয়। শিক্ষার সাথে দীক্ষাকে, কর্মের সাথে নিষ্ঠাকে, জীবনের সাথে মূল্যবোধকে যদি সংমিশ্রিত করতে না পারি আমাদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। পিএইচপি ফ্যামিলি চেয়ারম্যান আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমানের সাত ফুয়ার মধ্যে বড়ফুয়া মহসিন, দক্ষিণ কোরিয়ার মেজো ফুয়া ইকবাল হোসেন আফ্রিকার দেশ রুয়ান্ডার অনারারি কনসাল জেনারেলর দায়িত্ব পালন করেন। তারা সংশ্লিষ্ট দেশের স্থানীয় প্রতিনিধি হিসেবে হাম ও পরামর্শ দিতে হয়। একই পরিবারও তিনজন বিদেশি অনারারি কনসাল জেনারেল হিসেবে আছে, আর এই তিনজন লগে পাইপলাইনত আছে আরো দুও, যে দুও এখনো ঘোষণার অপেক্ষা, তাও কিন্তু পিএইচপি ফ্যামিলি। আয়োজিত এই অনুষ্ঠানত জেলা প্রশাসক ইলিয়াস হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডাক্তার ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার, বিভিন্ন দেশের অনারারি কনসাল জেনারেল সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাও উপস্থিত আছিল। Gex News, C+ TV, চট্টগ্রাম। ইলেকট্রিক আর্ক ফার্নেসে 100% পরিশোধনের পর DMT প্রযুক্তিতে তৈরি হয় AKS। বিখ্যাত AKS DMT বাড়ি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা। AKS।